আমরা সন্দ্বীপবাসীর উদ্যোগে কুমিরা গুপ্তছড়া নৌ রুটে যাত্রী পরিবহনে যৌক্তিক ভাড়া নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ঘেরাও কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এক সপ্তাহের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধনের পর জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হল একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা প্রদান, গুপ্তচরা কুমিরা উভয় ঘাটে ভাড়া উল্লেখ করে ছয়টি সাইনবোর্ড স্থাপন, স্পিডবোটের ভাড়া 200 টাকা, ট্রলার ভাড়া 100 টাকা, 50 কেজি মালামাল ভাড়া 20 টাকা, শিক্ষার্থীর হাফ ভাড়া নির্ধারণ, জরুরি চিকিৎসা যান ব্যবস্থা নিশ্চিত করা, প্রতিবন্ধীদের যাতায়াত ফ্রি করা, ভিসার ফটোকপি প্রদর্শনপূর্বক বিনা সিরিয়ালে প্রবাসীদের টিকিট প্রদান, ওজন মাপার স্কেল চালু ইত্যাদি। ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসীর সমন্বয়ক সাংবাদিক সালেহ নোমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসীর সমন্বয়ক সাংবাদিক মোহাম্মদ খাদিমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, সমাজকর্মী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শোয়েব উদ্দিন হায়দার, সন্দ্বীপ টিভির পরিচালক খোদাবক্স সাইফুল, ধারাভাষ্যকার ফসিউল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা কারি দিদারুল মাওলা সহ আরও অনেকে। মানববন্ধনে সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মাহফুজুর রহমান মিতা কর্তৃক প্রদত্ত ডিউ লেটার পড়ে শোনান সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন জিহাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমরা সন্দ্বীপবাসীর সমন্বয়ক মোহাম্মদ মাহবুবুল মাওলা। আমাদের জন্য 24 ঘন্টা যাতায়াতের জন্য সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবেন, আমাদের আমাদের রাত্রিকালীন একটা স্পেশাল সার্ভিসের ব্যবস্থা করবেন। এই দ্বীপবাসীকে জিম্মি করার কোন অধিকার আপনাদের নেই। আপনারা এখানে সেবাদানকারী প্রতিষ্ঠান, আপনারা সেবার মন মানুষের ধরে থাকুন। আমাদের জন্য আমাদের ইজারাদারদের মন মতো ভাড়া নির্ধারণ কোন সুযোগ আপনারা দিবেন না, কারণ তার অবস্থা গাইটা হতে পারে। কিন্তু আপনারা ব্যবসা বানিয়েছেন, ব্যবসা করছেন বিদায়, এখান থেকে দৈনিক হাজার লক্ষ টাকা আপনারা ইনকাম করছেন, তো আপনাদের এটা বন্ধ করতে হবে, ছেড়ে দিতে হবে ঘাট। সুতরাং আপনারা মনে রাখবেন।